সিম্পল একটা স্টান্ট আর তাতেই আর্মেনিয়ান সশস্ত্র বাহিনীর বিপর্যয়। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, গত তিন সপ্তাহ ধরে আপনারা দেখছেন আজারবাইজান এয়ারফোর্স আর্মেনিয়ান সমরাস্ত্র এবং বিভিন্ন সামরিক যানবাহন মুড়িমুরগির মতো উড়িয়ে দিচ্ছে। এই অস্ত্রগুলোর সঠিক অবস্থান তারা কীভাবে জানল, সঠিক সময়ে আইডেন্টিফিকেশনই বা করল কীভাবে, সে চিত্রই দেখাবো আপনাদের। আপনারা কিঞ্চিত হলেও অবাক হবেন যে আজারবাইজান একটি ভাঙারি বিমান ইউজ করে যুদ্ধ জয়ের 30% কাজ যুদ্ধ শুরুর আগেই করে রেখেছিল। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি শিওর অবাক হবার মতো কিছু দেখতে পাবেন। আজের এয়ারফোর্স দামি দামি আর্মেনিয়ান সমরাস্ত্র নিয়মিত চিকেন ফ্রাইয়ে পরিণত করছে, মিলিয়ন মিলিয়ন ডলার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর পর্যাপ্ত পরিমাণ এয়ার ডিফেন্স সিস্টেমস থাকা সত্ত্বেও আর্মেনিয়ান বাহিনী কেবল বসে বসে দেখতে হচ্ছে। গত কয়েকদিনের আজেরি অপারেশন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আজারবাইজান জানে কারাবাখে কোথায় কোন আর্মেনিয়ান সমরাস্ত্র অবস্থিত, জানে কখন কোথায় হিট করলে 100% রেজাল্ট পাওয়া যাবে। আর্মেনিয়ান বাহিনীর প্রতিটি মুভমেন্ট সম্পর্কে তারা জেনে যাচ্ছে, অথচ দেশটির নিজস্ব কোনো স্পাই স্যাটেলাইট নেই, এয়ারফোর্সে নেই কোনো এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম। তবুও কারাবাখের মতো জটিল ভূমিতে আজারবাইজানের জয়যাত্রা অব্যাহত রয়েছে। এটি বেশ অবাক করার মতো একটি ব্যাপার, কারণ নাগরণ কারাবাখ অঞ্চলের 95% এরিয়া দুর্গম উঁচু পর্বতমালা, রাস্তাঘাট তেমন একটা নেই, যাও আছে সেগুলো মারাত্মক দুর্গম এবং বিপদসংকুল, আর এরকম এলাকায় কন্টিনিউয়াসলি যুদ্ধ জয় কঠিনই বটে। সো ব্যাপারটি একটু হলেও আশ্চর্যের। ককেশাস মাউন্টেন্সের দুটি রেঞ্জ রয়েছে, একটি গ্রেটার ককেশাস, অন্যটি লেসার ককেশাস বা ককেশাস মাইনর। গ্রেটার ককেশাস পর্বতমালা শুরু হয়েছে কাস্পিয়ান সাগর তীরবর্তী আজারবাইজানি সুমকাই জেলা থেকে, শেষ হয়েছে কৃষ্ণ সাগর তীরবর্তী রাশিয়ান সিটি সোচিতে গিয়ে, অর্থাৎ রাশিয়ান ক্রাসনোডর ক্রাই পর্যন্ত বিস্তৃত। আর ককেশাস মাইনর আজারবাইজানি এলাকা কারাবাখ থেকে শুরু হয়ে তুরস্কের আনাতোলিয়ান মালভূমিতে গিয়ে মিশেছে। ককেশাস মাইনরের দক্ষিণ পূর্বাংশের দুর্গম অঞ্চলটি হচ্ছে নাগরণ কারাবাখ। পর্বতমালাটি এখানে বেশ বিস্তৃত, তাই এলাকাটিও বেশ দুর্গম। আর জটিল এই ভূপ্রকৃতির জন্য কারাবাখে হেভি ইকুইপমেন্ট ও যানবাহন চলাচল কঠিন। এই অঞ্চলের দুর্গমতার জন্য এখানে যে কোনো সামরিক সরঞ্জাম লুকিয়ে রাখা অনেক সহজ। গত প্রায় 28 বছর ধরে আর্মেনিয়ান মিলিটারি কারাবাখে ফ্রন্টলাইন জুড়ে অসংখ্য ট্রেঞ্চ এবং বাঙ্কার নির্মাণ করেছে। অস্ত্র, সরঞ্জাম, সৈন্য, রসদ সব কিছুই সেখানে গোপন রাখা যায়। আজারবাইজান যার জন্য এতদিন কারাবাখে আর্মেনিয়ান আর্মির বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো জয় পায়নি, কিন্তু গত 1 বছরে তুরস্কের সাথে যৌথ সামরিক মহড়ার সময় তারা একটি কৌশল ডেভেলপ করে, যার ফলে এই অঞ্চলে মোতায়েন করা প্রায় প্রতিটি আর্মেনিয়ান সমরাস্ত্র এবং সামরিক অবস্থানের মানচিত্র ও তথ্য আজারবাইজান পেয়ে যায়। প্রতিপক্ষের সঠিক সামরিক অবস্থান সম্পর্কে ইন্টেলিজেন্স ইনফরমেশন পেতে তারা সামান্য একটি জিনিস ব্যবহার করেছে। কি সেটি? সেটি হচ্ছে মান্দাতার আমলের আন্তনব AN-2 বাইপ্লেন। 1947 সালে প্রথম উড্ডয়ন করা এই ছোট্ট প্রপেলার প্লেনটি মূলত সিভিলিয়ান কাজ, যেমন কৃষি জমিতে সার বা কীটনাশক দেয়া, বনাঞ্চলে নজরদারি করা, হালকা পরিবহন ফ্লাইট এবং অন্যান্য লাইট ইউটিলিটি কাজের জন্য ডিজাইন করা হয়। তবে সামরিক মিশনে খুব একটা ইউজ করা হয়নি। প্লেনটির স্ট্রাকচার অত্যন্ত শক্তিশালী এবং এটি সাধারণ সমতল ভূমি থেকেও ফ্লাই করতে পারে এবং এর লাইফ টাইম অনেক বেশি। একসময় সোভিয়েত রিপাবলিক থাকায় আজারবাইজানের কাছে এরকম প্রায় 100টি AN-2 বাইপ্লেন ছিল, যার মাঝে 60-70টি বিমান এতদিন টিকে ছিল। আজারবাইজান এয়ারফোর্স এসব প্লেনকে মনুষ্যবিহীন আকাশযানে পরিণত করেছে, এজন্য তারা ইসরায়েলি টেকনিক্যাল সাপোর্ট কাজে লাগায়। প্রায় 64টি AN-2 বাইপ্লেনকে ড্রোনে কনভার্ট করা হয়। আজারবাইজান এয়ারফোর্স গত 27 সেপ্টেম্বর প্রথম এই প্লেন সম্মুখ সমরে মোতায়েন করে। আশেপাশের এলাকা থেকে ডজন খানেক মনুষ্যবিহীন AN-2 বাইপ্লেন কারাবাখের আকাশে ফ্লাই করানো হয়। বিমানগুলো স্লো স্পিডে একদম নিচু দিয়ে আর্মেনিয়ান মিলিটারি পজিশনগুলোর উপর দিয়ে উড়ে যায়। নর্মালি আর্মেনিয়ান বাহিনী তাদের অ্যান্টি এয়ারক্রাফট গান এবং ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে সেগুলোকে ভূপাতিত করে বা করার চেষ্টা করে, কিন্তু আর্মেনিয়ানরা বুঝতেই পারেনি আসলে কি হচ্ছে। প্রথম একটি সপ্তাহ আর্মেনিয়ান আর্ম ফোর্সেস ধরতেই পারেনি, তারা ফাঁদে পা দিয়েছে। এমনকি তাদের সন্দেহও হয়নি যে এইসব প্লেন দিয়ে আজারবাইজানি আর্মি ইন্টেলিজেন্স ইনফরমেশন কালেক্ট করছে।
প্রথম চার পাঁচ দিনে তারা প্রায় ছয় সাতটি এন টু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়। আর্মেনিয়ান মিনিস্ট্রি অব ডিফেন্স এইসব প্লেন ঘায়াল করার ঘটনাকে ব্যাপক সাফল্য হিসেবে প্রচারও করে। তারাও বুঝতে পারেনি আসলে কি ঘটছে। উল্লসিত আর্মেনিয়ান আর্মি ধরে নেয় তারা যে কোনো আজারবাইজানি এয়ার অ্যাটাক ঠেকিয়ে দিতে পারবে। আত্মবিশ্বাস বেড়ে যায় তাদের। এরপরই উদয় হয় আসল বিপদ। ভৌতিকভাবে আকাশ থেকে নেমে আসে MAM ক্ষেপণাস্ত্র। ফ্রন্টলাইনে থাকা আর্মেনিয়ান এয়ার ডিফেন্স ইউনিটগুলো টেরই পায়নি কি হচ্ছে। আজারবাইজান মিনিস্ট্রি অব ডিফেন্স থেকে প্রকাশিত ফুটেজ দেখে জানা যায় যে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন ভূতের মতো আর্মেনিয়ান সেনা অবস্থানের উপর হাজির হয়ে MAM মিসাইল হামলা চালাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল আর্মেনিয়ান এয়ার ডিফেন্স ইউনিটগুলো এসব ড্রোনের আগমন টেরই পায়নি। তাদের রাডারে ধরা পড়েনি কোনো আকাশযান। ফলাফল অরক্ষিত অবস্থায় আক্রান্ত হয় তারা। তারা ধরতে পারেনি কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারগুলোর দুর্বলতা সম্পর্কে স্পষ্টভাবে জেনে যায় আজারবাইজানি এয়ারফোর্স। এর পরের ফলাফল কি তা আপনারা অনেকেই হয়তো দেখেছেন। আজের এয়ারফোর্স এখানে যে ম্যাজিকটি দেখিয়েছে তা হল তারা AN-2 ড্রোনগুলোকে আর্মেনিয়ান বাহিনীর অবস্থানের উপর বা আশেপাশে উড্ডয়ন করিয়েছে। ধ্বংস হবার আগেই প্লেনগুলো আর্মেনিয়ান মিলিটারি পজিশনের ছবি, ভিডিও এবং ভৌগোলিক অবস্থান মানে লোকেশন ইনফরমেশন ডেটা লিঙ্কের মাধ্যমে আজারবাইজানি কমান্ড সেন্টারে পাঠিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত উড্ডয়ন করেছে ততক্ষণ পর্যন্ত এই ড্রোনগুলো কন্টিনিউয়াস ভিডিও রেকর্ডিং করেছে। আজের এয়ারফোর্স এই মিশন পুরো বর্ডার এরিয়া জুড়ে পরিচালনা করে, ফলে সম্পূর্ণ নাগরণ কারাবাগ এলাকা জুড়ে অবস্থিত আর্মেনিয়ান মিলিটারি পজিশন সম্পর্কে বিস্তারিত তথ্য আজারবাইজানের হাতে চলে আসে। সেসব ভিডিও এবং ছবি দেখে আজেরি এয়ারফোর্স বিভিন্ন লোকেশনে মোতায়েন আর্মেনিয়ান এয়ার ডিফেন্স ইউনিটগুলোর উপর মুহুর্মুহু হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। সেই সাথে আরেক স্কোয়াড্রন হামলা চালায় ট্যাঙ্ক, আর্মার্ড কমব্যাট ভেহিক্যাল, APC, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যালস, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, হার্জার কমান্ড, ফিল্ড আর্টিলারি, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, অস্ত্রাগার, শত্রু সৈন্যদের বাংকার ইত্যাদি টার্গেটে। আর্মেনিয়ানরা কিছু বুঝে ওঠার আগেই আজারবাইজান সম্পূর্ণ ফ্রন্টলাইন ধ্বংস করে দেয়, তছনছ করে দেয় এতদিনের স্ট্যাটাস কুয়ো। হতবিহ্বল আর্মেনিয়ান সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়। দিনে এবং রাতে সমানতালে ড্রোন উঠতে থাকে তাদের উপর, আর নিচে ধ্বংস হতে থাকে আর্মেনিয়ান সমরাস্ত্র, হোক সেটি সামান্য একটি আর্টিলারি কামান কিংবা মিলিয়ন ডলার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম। কারো রেহাই নেই। আজারবাইজানি বাইরাক্তার TB2 এমনকি আর্মেনিয়ান আর্মির SCAD-B বা R-17 এলরুস ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও ধ্বংস করতে সক্ষম হয়েছে। আধুনিক যুদ্ধে শত্রুবাহিনীর অবস্থান জানতে পারাটা মহা গুরুত্বপূর্ণ একটি কাজ। সত্যি বলতে কি, যুদ্ধ শুরুর আগে যদি শত্রুর সমরাস্ত্র এবং সৈন্যের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য হাতে থাকে তবে কঠিন একটি অ্যাটাক চালানো সহজ হয়ে যায়। এতে করে শত্রুবাহিনী পুরাই ভেবাচেকে খেয়ে যাবে, বেড়ে যাবে তাদের মানসিক চাপ, ফলে সহজেই শত্রুর উপর এক হাত উঁচিয়ে রাখা যায়। 27 বছর ধরে চেষ্টা করেও আজারবাইজানি আর্মি বারবার ব্যর্থ হয়েছে, তবে এবার শুরু থেকেই জয় পাচ্ছে। জয়ের প্রথম কারণ মান্দাতা আমলের AN-2 বাইপ্লেন। অনেকে ধারণা করেন তুর্কি মিলিটারি অ্যানালিস্টগণের পরামর্শ মতে আজারবাইজানি এয়ারফোর্স তাদের AN-2 বাইপ্লেনগুলোকে ড্রোনে রূপান্তরিত করেছে এবং এগুলো ইউজ করেই মহামূল্যবান ইন্টেলিজেন্স ইনফরমেশন কালেক্ট করতে সক্ষম হয়েছেন তারা। ফলে আর্মেনিয়ান সেনাবাহিনীর সমস্ত ফিল্ড পজিশনের তথ্য এখন তাদের হাতে, তাই তারা ইচ্ছেমতো অপারেশন চালাতে পারছেন। এ ব্যাপারে আর্মেনিয়ান প্রাইম মিনিস্টার নিজেও তুরস্কের সামরিক প্রযুক্তি সহায়তার অভিযোগ এনেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে সেফ অ্যান্ড লার্ন ট্রু হিস্ট্রি অ্যাবাউট বাংলাদেশ। লাভ বাংলাদেশ, লং লাইফ বাংলাদেশ। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।